पावने भो वैष्णवे भो नमो 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 महाबदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नम। हे कृष्ण करुणा सिंध दीनबंध जगत पते गोपेश गोपिका कंत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये वृंदायै तुलसे देवै प्रियायै केशवस्य च कृष्णा भक्तिपदे देवी सत्वत्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासवादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जं प्रव्रजन्तं मनुपेतमपेत द्वैपायन कातरयाजुहाव पुत्रेति तन्मायतरयोभिनेदु स्तं सर्वभूतहृदयं मोनिमानतस्मि। सकले हाथ जोड़ करे बोलन अंगश्यमौलिम छटा विभीत मंदीकृतेन्दिवरम जाड्डं जागुडरुचि संविदधतं पट्टाम्बरस्य श्रिया वृंदारण्य निवासिनं हृदि लसदामाभिरामोदरं राधास्कंद निवेशित जलभुजं धैये मदामोदरं। जय जय श्री राधा दामोदर जीव की जय। वृषभानु राजनंदिनी श्रीमती राधा रानी की जय। जय जय सचिनंदन गौर हरि की जय। आज के आनंद की जय। बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। जहार करुणा श्री भगवत करुणा लाभ है। जहार करुणा व्यतीत बद्ध जीवेर आर अन्य कोनो उपाय नाई। सेई परम आराध्यतम परम करणे श्रीशल गुरुपाद पद्म जगत गुरु नित्य लीला प्रविष्टं विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रीशल वामन गोस्वामी प्रभुवरेर श्रीचरण कमले दासदमेर अनंत कोटि भक्तिपूर्ण साष्टांग दंडवत प्रणति ज्ञापन करे ताहार हईत के कृपा आशीर्वाद प्रार्थना करी। तिनि आमार प्रति प्रसन्न हन। अतपर अस्मदीय शिक्षा गुरु जगद गुरु नित्यलीला प्रविष्ट श्रीमद भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ट श्रीमद भक्ति वेदांत त्रिविक्रम गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ट श्रीमद भक्तिवल्लभ तीर्थ गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ट श्रीमद भक्ति वेदांत पर्यटक गोस्वामी महाराज
ও নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমদ ভক্তি বেদান্ত মধুসূদন গোস্বামী মহারাজের শ্রীচরণ কমলে দাসদমের অনন্ত কোটি ভক্তিপূর্ণ সষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে তাহার অহৈতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি, তাহারাও আমার প্রতি প্রসন্ন হন। পরম পূজনীয় বৈষ্ণববৃন্দ ও উপস্থিত শ্রী শ্রী হরিকথা শ্রবণ পিপাসু সকল ভক্তবৃন্দের চরণে যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। কয়েকদিন যাবৎ আমরা শ্রী শ্রী দামোদর অষ্টকম থেকে মহামণি সত্যব্রত রচিত দামোদর অষ্টকমের শ্লোক সমূহ ব্যাখ্যাদি মুখে আমরা গতকাল শ্রবণ করেছি। দামোদর অষ্টকমের ষষ্ঠ শ্লোকের প্রথম পাঠ, আজকের আমাদের হবে দ্বিতীয় পাঠ। সেখানে কি বলছেন, নমদেব দামোদরানন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জলাব্ধি মগ্নম। এই পর্যন্ত আমরা ব্যাখ্যা দিয়ে শুনেছি। আজকের আমাদের আলোচ্য বিষয় কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতানো গৃহানেশ মামগ মেধক্ষি দৃশ্য। কৃপা দৃষ্টি, হ্যাঁ, কৃপা দৃষ্টিটা কিরকম হবে, যেমন আমরা রাধারানীর চরণে প্রার্থনা করি প্রতিদিন, তাই নাই? কি প্রার্থনা করি, মাখেশ্বরী ক্রিয়েশ্বরী সুদেশ্বরী সুদেশ্বরী ত্রিবেদ ভারতেশ্বরী প্রমাণ শাসনেশ্বরী রমেশ্বরী খমেশ্বরী প্রমোদ কাননেশ্বরী ব্রজেশ্বরী ব্রজাধিপে শ্রীরাধিকে নমস্তুতি। রাধারানী চরণে প্রার্থনা করছি, কি করছি বলছেন, তুমি কবে তোমার ওই কৃপারূপ কটাক্ষ দৃষ্টির দ্বারা তুমি আমাকে স্নান করিয়ে দিবে, আমি তোমার ওই কৃপারূপ কটাক্ষ দৃষ্টিরূপ বৃষ্টির দ্বারায় যেদিন স্নান করতে পারব সেদিন আমি জানব হে রাধে তোমার কৃপা আমার প্রতি হয়েছে। হ্যাঁ, সেই রকম মহামণি সত্যব্রত তিনি ওই গোপাল দেবের চরণে প্রার্থনা করছেন। কোন গোপাল দেব? প্রতিদিন আমি বলছি যশোদা কড়স্য পুটেশয়নম বাল মুকুন্দং মনসাস্মরামি, অর্থাৎ মা যশোমতীর কোলে যে গোপাল তিনি শুয়ে আছেন আর বারংবার মায়ের ওই বিম্বাধর দৃষ্ট অধর দয়ের দ্বারা কৃষ্ণ কি হচ্ছেন, বারংবার তার গণ্ডদ্বয়ে চম্বিত হচ্ছেন, আর চম্বিত হতে হতে সেখানে রক্তিমা বর্ণ ধারণ করেছেন। এরকম যে গোপাল, সেই গোপাল কি করবেন, তুমি আমার প্রতি হে গোপাল দেব তুমি আমার প্রতি কৃপা দৃষ্টি বর্ষণ করো। হ্যাঁ, কৃপা দৃষ্টি বর্ষণ করুন, কারণ তোমার কৃপা ব্যতীত তোমাকে কোনোদিন পাওয়া যাবে না। ঈশ্বরের কৃপালেশ হয় তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে বা বুঝিবারে পারে। ভগবানের কৃপা ব্যতীত ভগবানকে পাওয়া বা ভগবানকে জেনে নেওয়া এটা কোনো প্রকারে সম্ভব নয়। এই জন্য এখানে তিনি তার প্রতি কৃপা দৃষ্টি বৃষ্টাতি মানে বর্ষণ করা, আকাশ থেকে বৃষ্টি পড়ে তাই নাই, বর্ষণ হয়। সেই রকম হে গোপাল দেব, হে গোপাল তুমি আমার প্রতি কৃপা দৃষ্টির দ্বারাই বৃষ্টাতি, হ্যাঁ, তুমি বৃষ্টি প্রদান করো। সেটা বৃষ্টিটা কিরকম, তোমার কৃপারূপ বৃষ্টি, জলের বৃষ্টি নয়, মনে করবেন বৃষ্টি জল পড়ছে এরকম নয়, কৃপারূপ বৃষ্টি। সেটা কোনোদিন চোখে দেখা যায়, সেটা অনুভব করেন। যার প্রতি ভগবানের কৃপা হয়
ভগবানের কৃপা যিনি লাভ করেছেন তিনি অনুভব করতে পারেন। তিনি অনুভব করতে পারেন ভগবানের কৃপা আমার প্রতি হয়েছে। যেমন একটা বাচ্চা ছেলে বাবা তখন যখন তাকে স্নেহ করেন, প্রতিকালেন, ভালোবাসেন, সে বুঝতে পারে। হ্যাঁ, বুঝতে পারে। আবার যখন সে বাবা তার উপরে চোখ রাঙিয়ে কড়া কথা বলেন সেটাও বুঝতে পারে। সে কথা বলতে জানে না, কিন্তু চোখের ভাবে ইঙ্গিতে সে সব কিছু বুঝতে পারে। তাই বাবা যখন তাকে স্নেহ করে, প্রীতি করে, ভালোবাসে, তখন তার সহাস্য বদন থাকে। আর যখন তাকে কড়া কথা বলে, চোখ রাঙিয়ে বলে, সে তখন কান্না করতে থাকে, তাই নয়? সেই রকম ভগবানের কৃপা আমার প্রতি যদি হয়, ওটা কাউকে বলারও নয়, কেউ বললে বুঝবেও না, কেউ দেখতেও পাবে না, ওটা অনুভবের বিষয়। অনুভবের বিষয়। পেটে ব্যথা হচ্ছে, তাই নয়? কাউকে বলে বোঝানো যাবে? কাউকে দেখানো যাবে? কাউকে দেখানো যাবে না। ওটা যার হচ্ছে সে একমাত্র অনুভব করবে। কত ব্যথা হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, মিডিয়াম বা খুব জোরে, না না, কাউকে কিছু বলে বোঝানো যাবে না, সে নিজে অনুভব করতে পারবে না। একমাত্র যার হচ্ছে এটা সে বুঝতে পারবে। ভগবানের কৃপাটা ওই প্রকার। ভগবানের কৃপাটা ওই প্রকার। যদি আমরা সেই ভগবানের কৃপা লাভ করতে চাই, তার কৃপা আশীর্বাদের দ্বারা যদি আমরা অভিষিক্ত হতে চাই, তাহলে সেই ভগবানের চরণে প্রণত হয়ে প্রার্থনা করতে হবে। গান্ধারী তিনি প্রার্থনা করছেন কৃষ্ণের চরণে, মাতা গান্ধারী যখন তার শতপুত্র কুরুক্ষেত্রের যুদ্ধে শেষ হয়ে গেল, তিনি বিন্দুমাত্র চোখের জল ফেললেন না। কেন? তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত। তিনি আমাদের মতো সাধারণ মেয়ে ছেলে নয়, আমাদের মতো মা নয় তিনি। তিনি তত্ত্বে প্রতিষ্ঠিত। ইতিহাসের পাতায় যত সতীর নাম লেখা আছে, তার মধ্যে গান্ধারী একজন। এই জন্য তিনি শতপুত্র নিধনের পরে তিনি শ্যামসুন্দরের চরণে, কেশবের চরণে, কৃষ্ণের চরণে গিয়ে প্রণত হচ্ছেন। কি বলছেন? তমেব মাতা চ পিতা তমেব, তমেব বিদ্বা তমেব বন্ধু সখা তমেব, তমেব বিদ্বা দ্রবিণাং তমেব, তমেব সর্বম মম দেব দেবম। তিনি প্রার্থনা করছেন। কেন? গান্ধারীর মাতা পিতা কৃষ্ণই নাকি? তাহলে তিনি এখানে যে বলছেন তমেব মাতা চ পিতা তমেব, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তমেব বন্ধুশ্চ সখা তমেব, মিথ্যা কথা তো বলছেন তিনি না? এরকম একজন ব্যক্তি, তত্ত্বে প্রতিষ্ঠিত ব্যক্তি, তিনি কোনোদিন মিথ্যা কথা বলতে পারেন না। তিনি কৃষ্ণে বলছেন না, শাস্ত্রে বলেছেন আমরা সকলেই ছিন্নন্তি বিশ্বে অমৃতস্য পুত্রা। এটা আমরা ভুলে গিয়েছি। আমরা যে ভগবানের সন্তান, আমরা যে ভগবানের দাস দাসী, এটা ভুলে গিয়ে মায়ার কবলে কবলিত হয়ে আমি পরিচয় দিচ্ছি, আমি উমুকের বাবা, উমুকের মা, উমুকের স্ত্রী, উমুকের স্বামী। এগুলো হচ্ছে মাইক সম্পর্ক, সম্পর্ক। এই মাইক সম্পর্কটা হচ্ছে নশ্বর অনিত্য। আজকের আছে, 50 বছর এই সম্পর্ক আর থাকবে না, আর থাকবে না 50 বছর পরে। কিন্তু ভগবানের সঙ্গে যদি আমরা সম্পর্কটা পাতিয়ে নিতে পারি, তাহলে জন্ম জন্মান্তরে ওই সম্পর্কটা থেকে যাবে। সেই সম্পর্কটা কি?
कृष्ण जीव नित्य कृष्ण दास यही कथा भूले मायारे नफर हैया चिर दिन बुले। जीव नित्य कृष्ण दास আমি কৃষ্ণের দাস, তিনি আমার প্রভু। আমি মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেও আমি তার দাস, আমি পশুকুলে জন্মগ্রহণ করলেও আমি তার দাস, আমি পাখিকুলে জন্মগ্রহণ করলেও আমি তার দাস, আমি কীটকুলে জন্মগ্রহণ করলেও আমি তার দাস। পাখিকুলে জন্মগ্রহণ করে দাসত্ব স্বীকার করেছেন কে? গরুর মহারাজ, তিনি পক্ষীকুলে জন্মগ্রহণ করেছেন। পশুকুলে জন্মগ্রহণ করে তিনি দাসত্ব স্বীকার করেছেন কে? হনুমান। হনুমান তো পশুকুলে জন্ম। অসুরকুলে জন্মগ্রহণ করে তিনিও দাসত্ব স্বীকার করেছেন কে? প্রহ্লাদ মহারাজ। রাক্ষসকুলে জন্মগ্রহণ করে দাসত্ব স্বীকার করেছেন বিভীষণ। আবার এই রকম ভাবে সমস্ত বহু বিচার আছে। সুতরাং যেই কুলে কেন জন্ম না হয়, কেবল ভকতমূল ভক্তেই মানুষকে সর্বশ্রেষ্ঠ আসন প্রদান করেছেন, মানুষকে নয় জীবকে। মানুষ বললে ভুল হবে, যে কোনো জীবকেই ভক্তেই একমাত্র শ্রেষ্ঠ আসন প্রদান করেছেন। হনুমান সে পশুকুলে এসেছে, কিন্তু সে এমন কর্ম করেছে ব্রাহ্মণের প্রণম্য তিনি। কোন ব্রাহ্মণ যদি বলে আমি হনুমানকে প্রণাম করব না, ও তো পশুকুলে এসেছে, তার ব্রাহ্মণত্ব হাওয়ার মতো নিমিষের মধ্যে উড়ে চলে যাবে। হনুমান তিনি রামচন্দ্রের প্রিয় ভক্ত, নিরন্তর তিনি রামচন্দ্রের সেবায় নিমগ্ন হয়ে আছেন। আজ পর্যন্ত তিনি অপ্রাকৃত জগতে, তিনি অপ্রাকৃত দেহ ধারণ করে তিনি আজ পর্যন্ত রামচন্দ্রের সেবা করছেন। একটা কথা বলি, শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু তিনি বর্ণনা করলেন, মহাপ্রভু যখন এসেছিলেন সপার্ষদ সিয় ধাম সহ অবতরী, সব কিছু নিয়ে তিনি ওই জগৎ থেকে এই জগতে অবতীর্ণ হয়েছেন, অবতরণ করেছেন। তার সঙ্গে তার একটা প্রিয় পার্ষদ এসেছিলেন বর্তমান যুগে বা এই যুগে, তার নাম ছিল মুরারি গুপ্ত। এই মুরারি গুপ্ত স্বয়ং হনুমান। ভালো করে শুনবেন, মুরারি গুপ্ত ছিলেন স্বয়ং হনুমান। তো তিনি এই কলিযুগে এসে মহাপ্রভুর লিষ্টা, মহাপ্রভুর লীলা বর্ধিতের জন্য, লীলা বৃদ্ধির জন্য তিনি কি করলেন, হনুমান মুরারি গুপ্ত রূপে এলেন। কিন্তু তার স্বভাবটা তিনি চেঞ্জ করতে পারলেন না। তার স্বভাবটা কি? তার স্বভাব হচ্ছে শ্রী ভগবান শ্রী রামচন্দ্রের সেবা করা, এটা তার নিত্য স্বভাব, এটা তার নিত্য ধর্ম। তাই কলিযুগে এসেও সকলে মহাপ্রভুর দ্বারায় আকৃষ্ট হয়ে কৃষ্ণ নাম করছেন, উনি কিন্তু রাম নাম করছেন, উনি রাম নাম করে যাচ্ছেন। মহাপ্রভু বললেন, আরে মুরারি, তিনবার রাম নাম করলে যে ফল হবে, একবার কৃষ্ণ নাম করলে সেই ফল হবে। তুমি রাম নাম না করে, বিশেষ করে কলিযুগে সকলে কৃষ্ণ নাম করছে, তুমিও কৃষ্ণ নাম করো। তুমি আমায় কথা দাও, তুমি কৃষ্ণ নাম করবে। মুরারি গুপ্ত বললেন, প্রভু আজকের আমি কথা দিতে পারব না, আমি আগামীকাল আপনাকে কথা দিব, আমি রাম নাম করব না কৃষ্ণ নাম করব। বাড়িতে চলে গেলেন, ফুল টুল উঠিয়ে নিয়ে শ্রীবাসঙ্গন থেকে চলে গেলেন।
বাড়িতে খুব সুন্দর রামচন্দ্রের ফটো আছে, হ্যাঁ, রাম লক্ষণ সীতা দেবী আর নিচে হনুমান, তিনি নিরন্তর সেই রামচন্দ্রের ভজন করছেন। তাই বলছেন এখানে সেই রামচন্দ্রের সেবা করতে 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 আর তিনি চোখের জল ফেলছেন, হে ভগবান, হে রামচন্দ্র, আমি তো মহাপ্রভুর সঙ্গে কথা দিয়ে এসেছি, মহাপ্রভু আমাকে আদেশ করেছেন তুমি রাম নাম না করে কৃষ্ণ নাম করো। আমি মহাপ্রভুর আজ্ঞা কোনোদিন অমান্য করি নাই, অবজ্ঞা করি নাই, মহাপ্রভুর কথা আমি ফেলতে পারব না, আবার আপনার চরণ তো আমি ছাড়তে পারব না, তাহলে আমি কি করব? সারা রাত খাওয়া নেই দাওয়া নেই ওই ঠাকুরের সামনে বসে কান্নাকাটি করছেন, কান্নাকাটি করছেন। স্থির করে নিলেন আমি এ দেহ আর রাখব না, আমি মৃত্যুকে বরণ করব, তবু আমার প্রভুকে আমি ছাড়তে পারব না, আমি এ দেহ রাখবো না, আমি মৃত্যুকে বরণ করব, আগামীকাল প্রভুর চরণে গিয়ে তার কাছে আমি মৃত্যু ভিক্ষা করব, আমি গঙ্গায় প্রবেশ করে আমার প্রাণ বিসর্জন দেব। এই রকম ভাবে তিনি মনস্থ করে ভোর বেলায় শ্রীবাসঙ্গনে ওই যে কুন্দ ফুলের গাছের নিচে চলে এসেছেন, আর মহাপ্রভু ভক্তের হৃদয়ের কথা, ভক্ত বৎসল ভগবান অন্তর্যামী ভগবান, তিনি অন্তরে জেনে ভোর বেলায় কেউ আসেননি তখন মহাপ্রভু চলে এসেছেন। আর মুরারিগুপ্ত তখন মহাপ্রভুর চরণে গিয়ে বলছেন, শ্রীনাথে জানকীনাথ চাভেদে পরমাত্মনে তথাপি হৃদয় সর্বস্ব রাম কমল লোচনম, রামচন্দ্রের চরণে বেচিয়াছি মাথা তুলিতে না পারি মাথা মনে পাই ব্যথা, প্রভু আমি পারছি না, আপনার আদেশ পালন আমি করতে পারছি না, আর আজ পর্যন্ত আপনার আদেশ কোনোদিন লঙ্ঘন করি নাই, তাহলে আপনার আদেশ আজ লঙ্ঘন করার জন্য আমি আপনার কাছে শাস্তির স্বরূপে মৃত্যুদণ্ড প্রার্থনা করছি। কেন মুরারি? আমি রামচন্দ্রের চরণে মস্তক বিক্রয় করে দিয়েছি, হ্যাঁ, মস্তক বিক্রয় করে দিয়েছি, এই মস্তক তুলে আর আমি কৃষ্ণচন্দ্রের চরণে দিতে পারব না, রামচন্দ্রের চরণে বেঁচে আছি মাথা তুলিতে না পারি মাথা মনে পাই ব্যথা, আমার মনে বড় কষ্ট হচ্ছে, আমি পারব না, আমি যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে আমি রামচন্দ্রের সেবা করে এসেছি, আমি জানি শ্রীনাথে জানকীনাথে চা ভেদে পরমাত্মনে, চাটা এখানে চ শব্দের অর্থ এখানে চ যুক্ত অ চা, চ শব্দের অর্থ চটা হচ্ছে অব্যয় বস্তু, এই জন্য শ্রীনাথ মানে শ্রী মানে লক্ষ্মী দেবী বা সর্বলক্ষ্মীময় রাধে, রাধারানীকে বলা হয় স্ত্রী, আর শ্রী নাথ, শ্রীনাথ হচ্ছে কৃষ্ণচন্দ্র, কোন কৃষ্ণ? যশোদানন্দন কৃষ্ণ, নন্দনন্দন কৃষ্ণ, ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, রাধারমন কৃষ্ণ, ইনি হচ্ছেন শ্রীনাথ, আর জানকীনাথ ভগবান শ্রীরামচন্দ্র, এরা দুজনেই পরতত্ত্ব, কিন্তু রসগত বিচারে অনেক ডিফারেন্স, শ্রীরামচন্দ্রের মধ্যে 62টা গুণ বর্তমান আর কৃষ্ণচন্দ্রের মধ্যে 64টা গুণ বর্তমান, অতএব রামচন্দ্রের লীলার থেকে কৃষ্ণচন্দ্রের লীলার বৈশিষ্ট্য অনেক বেশি এবং আকর্ষণীয়, কিন্তু তথাপিও ওই মুরারিগুপ্ত তিনি চাচ্ছেন না ওই কৃষ্ণ লীলার মধ্যে প্রবেশ করে দিয়ে আর তিনি কৃষ্ণ নাম করবেন,
তিনি বললেন, আমি রামচন্দ্রের চরণে মস্তক বিক্রয় করে দিয়েছি, এই মস্তক আমি উঠিয়ে আর কৃষ্ণচন্দ্রের চরণে দিতে পারব না, তার থেকে আপনার বাক্য লঙ্ঘন করার জন্য আমি দণ্ডস্বরূপে আমি মৃত্যুদণ্ড আপনার কাছে প্রার্থনা করছি। মহাপ্রভু তাকে উঠালেন, ওঠো ওঠো মুরারি ওঠো, তোমাকে মৃত্যুদণ্ড আমি দেব না আর তোমার মৃত্যুদণ্ড গ্রহণ করতে হবে না। বলে, প্রভু আপনার কথা যে আমি লঙ্ঘন করলাম। বলে, তাতে কি হয়েছে? আমি তো তোমায় পরীক্ষা করছিলাম, হ্যাঁ, তুমি রামচন্দ্রকে কতটুকু ভালোবেসেছ আমি তোমায় পরিক্রমা পরীক্ষা করছিলাম। কারণ এক অঙ্গ সাদে কেহ সাদে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। হ্যাঁ, এইরকম নিষ্ঠা না থাকলে ভজনে কোনোদিন বস্তু সিদ্ধি হয় না। একবার কালীকে পূজা করলাম, একবার দুর্গাকে, একবার ওই গণেশকে, একবার হনুমানকে, একবার কৃষ্ণকে, একবার শিবকে, এরা হচ্ছে, এদেরকে বলা হয় বার বনিতা। বার বনিতা শব্দের অর্থ জানেন? বহুচারিণী, বহুপতির যারা সেবা করে তাদেরকে বলা হয় বহুচারিণী। এদের জীবনে কোনোদিন মঙ্গল হয় না আর এদের কারোর প্রতি নিষ্ঠাও আসে না। একটা মন কজনকে দিবে? হ্যাঁ, যে এক পতির সেবা করে তাকে সতী নারী বলা হয়েছে, যে দুজন পতির সেবা করে তাকে দ্বিচারিণী বলা হয়েছে, আবার যে বহুপতির সেবা করে তাকে বহুচারিণী বলা হয়েছে। এই বহুচারিণী যিনি, তিনি কাউকে ভালোবাসেন না, ভালোবাসতে পারে না। এই জন্য যারা সব দেবতার পূজা করে এদেরকে শাস্ত্রে বহুচারিণী বলে ব্যক্ত করা হয়েছে। এক অঙ্গ সাধে কেহ সাধে বহু অঙ্গ, যিনি এক ভজে সে হচ্ছে সতী, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। তাই এখানে তিনি নিষ্ঠার সহিত বলেছেন, গতকাল আমরা আলোচনা করেছি, হ্যাঁ, কি বললেন তিনি ওই শ্লোকের মধ্যে? বলেছিলেন যে সেখানে বলছেন যে এই যে হে দেব, হে দেব, হে দিব্য জ্যোতির্ময় পুরুষ, তুমি দেব মানে প্রণমীয় ব্যক্তি, আমি তোমার চরণে প্রণাম করছি, কেন? তুমি আমার প্রভু। এই যে মমত্ব, তুমি আমার প্রভু, তুমি কার প্রভু আমার জানার দরকার নেই, তুমি শুধু আমার, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। পূর্ব ইতিহাস ভুলিনি সকল, সেবা সুখ পেয়ে মনে, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরধনে। তাই এখানে তিনি বলছেন, হে প্রভু, হে আমার প্রভু, এর মধ্যে একটা মমত্ব আছে। এই যে আমার অধিকার, এটা মমত্ব। যেমন আমি কালকে বলেছিলাম, গতকাল, মা অধিকার করে এটা আমার পুত্র, তাই না? এটা আমার পুত্র, এটা আমার স্বামী। সুতরাং সেই রকম ভগবান ভক্ত অধিকার করেন, তুমি আমার প্রভু। হ্যাঁ, এটার মধ্যে কতটুকু মমত্ব আছে এটা সকলের বোধগম্য হবে না, সকলে বুঝতে পারবে না। এই লীলার মধ্যে যারা প্রবেশ করতে পেরেছেন, যাকে সেই প্রভুকে যারা নিজের আপনত্ব করতে পেরেছেন, তিনি পারবেন। গোপীগণ পেরেছিলেন ভগবানকে আপনত্ব করতে। তাই তো গোপীগণ বলেছেন, তুণ্ডে তণ্ডবি নিরতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধে কারণ কুড়ো কড়ম্বিনে ঘটয়তে কর্ণা বুধেব্য স্প্রিয়াম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাং কৃতিং ন জানে জনিতা কিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণাদ্বয়ী। কৃষ্ণ কৈরি মধ্যাহ্ন শয় নয়, কৃষ্ণ মাত্র দুটি বর্ণ।
এই দুটি বর্ণের মধ্যে হে ভগবান তুমি এমন কি অমৃত দিয়ে এই দুটি বর্ণ তৈরি করেছো যে আমরা যত এই কৃষ্ণ কৃষ্ণ বলে কান্তে থাকি পাগলিনী হয়ে গেছি তথাপি আমাদের কৃষ্ণ নাম ছাড়তে ইচ্ছা করে না। রাধারানী বলছেন, সখী রে কে বা শোনাইল শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পোষিল গো আকুল করিল মর প্রাণ, কে বা শোনাইল শ্যাম নাম, না জানে কতে মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে সখী রে কে বা শোনাইল শ্যাম নাম। দুটি বর্ণ মাত্র তালবে সই যাই ফেলা আকার ম, এর মধ্যে কি এমন বর্ণ আছে? তুণ্ডে তন্ড বিনি রতিং বিতুনতে তুণ্ডাবলি লব্ধই, গোপীগণ বলছেন হে তুণ্ড অর্থাৎ জিহ্বা, হে বিধি তুমি সৃষ্টি কার্যের কিছু জানো না, ভগবানের নাম করার জন্য একটি মাত্র আমাদের জিহ্বা দিয়েছ, এই একটা জিহ্বার দ্বারাই আমরা ভগবানের অনন্ত গুণরাশি অনন্ত লীলা মাধুরী কত আর কীর্তন করব। তুমি যদি আমাদের সহস্র সহস্র জিহ্বা দিতে তাহলে সেই সহস্র জিহ্বার দ্বারাই আমরা ভগবানের অনন্ত গুণমহিমা কীর্তন করে আমরা কীর্তন পিপাসা মিটাতাম। তুণ্ডে তাণ্ডবে নৃতিং বিতনুতে তুণ্ডাবলি লব্ধে, কর্ণ কড় কড়ম্বিনি দুটি মাত্র কর্ণ দিয়েছ কেন, অর্বুদ অর্বুদ কর্ণ দিতে পারলে না? ভগবানের অনন্ত গুণমহিমা, সেই অনন্ত গুণমহিমা কত আর দুটো কানের দ্বারাই শুনবো বলো, যদি অর্বুদ অর্বুদ কর্ণ দিতে তাহলে সেই অর্বুদ কর্ণের দ্বারা আমরা ভগবানের অনন্ত গুণমহিমা শ্রবণ করে আমাদের শ্রবণ ইন্দ্রিয়ের পিপাসা মিটাতাম। আর চেত প্রাঙ্গন সঙ্গিনী, চেত মানে চোখকে, চেত প্রাঙ্গন সঙ্গিনী, বিজয় দুটি মাত্র চোখ দিয়েছ আবার তার মধ্যে পলক সৃষ্টি করেছে, হায় রে বিধাতা, তার মধ্যে পলক সৃষ্টি করেছ কেন, অপলক নেত্র দিতে পারলে না? দুটো চোখ দিয়েছিলে তাতে আমাদের দুঃখ নাই, কিন্তু অপলক নেত্র যদি দিতে তাহলে অপলক নেত্রে আমরা সেই গোবিন্দর রূপরাশি দর্শন করে তার রূপমাধুরী দর্শন করে আমরা চোখের দর্শনের পিপাসা মিটাতাম। তুমি সৃষ্টির কিছুই জানো না। হ্যাঁ গোপীগণ, তারা বলছেন চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় যদি তারা গোবিন্দকে দর্শন করতে না পেতেন তাহলে তারা কি করতেন? তারা বলছেন যুগায়ে তং নিমেষেন চক্ষুষা প্রবিশায়িতম শুন্যায়িতং জগত সর্বং গোবিন্দ বিরহে নমে। শ্রীমান মহাপ্রভু তার শিক্ষাষ্টকের সাত নম্বর ছয় নম্বর শ্লোকে বললেন, যুগায়িতং নিমেষেন, অর্থাৎ চোখের পাতা পড়তে যতটুকু সময় লাগে অতটুকু সময় যদি তারা গোবিন্দকে দর্শন করতে না পেতেন তারা মনে ভাবতেন কত যুগ অতিবাহিত হয়েছে আমাদের গোবিন্দ দর্শন হয় নাই। আর আমাদের কিরকম জানেন? হ্যাঁ
যদি এক মাস মেয়ে জামাইকে দেখা না হয় তাহলে মনে ভাবি কত যুগ অতিবাহিত হয়েছে মেয়ে জামাইকে দেখা হয় নাই। এটাই হচ্ছে ভগবৎ ভক্ত আর পার্থিব জগতের লোকের সঙ্গে ডিফারেন্স। তারা একদিন ভগবানকে না দর্শন করতেন, আপনারা জয়পুরে যাবেন কোন সময় তো জয়পুরে ওখানে গোবিন্দ দেব আছেন। হ্যাঁ, জয়পুরের লোক এত ভক্ত আপনারা চিন্তা করতে পারবেন না। তারা প্রতিদিন এই বিশেষ করে কার্তিক মাসে এই দামোদর মাসে তারা ভোর তিনটে থেকে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, চারটেই মন্দির খুলবে, ওই ঠান্ডার মধ্যে এক ঘন্টা তারা চুপচাপ হাত জোড়ে করে দাঁড়িয়ে করে আর গোবিন্দের গুণগান কীর্তন করবেন। চারটে যখন মন্দির খুলবে, মন্দিরে ঠাকুরকে দর্শন করে মঙ্গল আরতি দর্শন করে তারপরে তারা বাড়ি গিয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে যাবেন। যদি কোনো ব্যক্তি মঙ্গল আরতি দর্শন করতে না পারেন, আজকের যদি গোবিন্দদেবকে দর্শন না হয়, তারা উপবাস করতেন, এখনো পর্যন্ত করতেন নয় করেন, এখনো তারা উপবাস করে, আজকের কি জন্য আমি খাবো, আজকের আমার গোবিন্দ দর্শন হয় নাই। হ্যাঁ, ভিতর থেকে গোবিন্দ দর্শনের জন্য প্রাণটা তাদের ছটপট করে, তারা গোবিন্দদেবকে এত ভালোবাসেন। আর আমরা আত্মীয় স্বজন পুত্র পরিবার স্ত্রী পুত্র পরিবারকে ভালোবেসে যাকে ভালোবাসার কথা তাকে দূরে সরিয়ে রেখে দিয়েছি, আর যাকে ভালোবাসলে আমার সর্বস্ব লুণ্ঠন করে নেবে তাকে কাছে টেনে রেখে দিয়েছি। এর থেকে মূর্খ আর এ জগতে কে হতে পারে, যিনি নিত্যকালের প্রভু, নিত্যকাল আমার পাশে থাকবে। এই জন্য একটা কথা আছে, সুসময়ে সকলেই বন্ধু বটে হয়, হায় হায় অসময়ে কেউ কারোর নয়, কেবল ঈশ্বর বিশ্বপতি যিনি সকলের সময়ের বন্ধু, সকলের তিনি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান একমাত্র নিত্যকালের বন্ধু, এই জন্য তো গান্ধারে তিনি বলছেন প্রণাম করে, তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তুমি আমার মাতা পিতা বন্ধু সখা যা কিছু বলে আছে সব তুমি প্রভু। কেন তোমাকে বাদ দিলে তো সব তো শূন্য, যতক্ষণ তুমি আছো। একটা উদাহরণ দিয়ে বলছি, একটা আগুনের মধ্যে একটা লোহার রড প্রবেশ করিয়ে দেন, কিছুক্ষণ পরে দেখবেন লোহার রডটা লাল টুকটুকে হয়ে গেছে, আর ওর গায়ে যদি এরকম হাত দেন সঙ্গে সঙ্গে হাত জ্বলে যাবে, ফসকা পড়বে, তাই তো? কিন্তু ওই আগুন থেকে কিছুক্ষণ বের করে লোহার রডটা রেখে দেন, ওর যখন লাল টকটকে ভাবটা নষ্ট হয়ে যাবে এবং ওর যখন দাহিকা শক্তি নষ্ট হয়ে যাবে, তখন ওর গায়ে হাত দেন, ও জয়সা কি তেসা। হ্যাঁ, ওর আর ক্ষমতা নেই। সেই রকম ভগবান হচ্ছেন অলমাইটি, ভগবান হচ্ছেন সুপ্রিম লর্ড। সুতরাং এই অলমাইটি মানে সমস্ত শক্তির আধার হচ্ছেন তিনি, সমস্ত কিছু তিনি পারেন, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম যশমর্থ স ঈশ্বর, তিনি সব কিছু পারেন, সব কিছু করতে পারেন, তিনি সব কিছুর মালিক, তিনি অল ইন অল। সেই ভগবানের সান্নিধ্যে যেমন লোহার রডটা আগুনের সান্নিধ্যে ছিল, তার মধ্যে দাহিকা শক্তি এসেছিল, তদ্রূপ আমরা যদি ওই অপ্রাকৃত দিব্য কলেবর ভগবানের সান্নিধ্য লাভ করে তার সঙ্গে থাকি, তাহলে আমাদের মধ্যে ওই রকম পাওয়ার এসে যাবে, শক্তি এসে যাবে। আজ আপনারা এখানে এতগুলো সমস্ত ভক্তবৃন্দ বসে আছেন, আর একটু পরে পাঠ শেষ হয়ে যাবে, ঠাকুরের আরতি হবে, পরিক্রমা হবে, আর পরিক্রমার পরে সব আপনারা এসে আমাকে প্রণাম করেন, তাই নাই? এতে আমার কি বাহাদুরি?
আপনারা আমাকে প্রণাম করছেন, আমার এমন কোন গুণ নাই, আপনারা আমাকে প্রণাম করছেন। আমি যদি আজ আপনাদের মতো একটা প্যান্ট শার্ট পরে আর যদি রাস্তায় ঘুরে বেড়াই, হ্যাঁ, তাহলে সেই তো আমি, সেই তো আমি, তখন আপনারা আমাকে আর প্রণাম করবেন? তাহলে যতক্ষণ পর্যন্ত আমি বিষ্ণুর সান্নিধ্যে থাকব, যতক্ষণ আমি ভগবানের সান্নিধ্যে থাকব, ততক্ষণ আমার সম্মান আছে। যেমন প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার তার জন্য একটা এক দেশ থেকে আরেকটা দেশে যাবে, এক কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যাবে, হ্যাঁ, তার জন্য স্পেশাল প্লেনের ব্যবস্থা থাকে। ওই প্লেনে একটা সাধারণ তার বডিগার্ড ওই প্লেনেই যাবে, সে ওই প্লেনেই যাবে। কেন? সে যে প্রাইম মিনিস্টারের আশ্রয়ে আছে, তাহলে তার যে সম্মান, হ্যাঁ, সেই দেশের লোক তাকেও সেই সম্মান দিবে। সেই রকম ভগবান হচ্ছেন সুপ্রিম লর্ড, তিনি প্রাইম মিনিস্টারের প্রাইম মিনিস্টার। নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রাইম মিনিস্টার আছে তার প্রাইম মিনিস্টার হচ্ছেন ভগবান। তাই সেই ভগবানের সান্নিধ্যে আমরা যতক্ষণ থাকব আমাদের সম্মান থাকবে। আজ আমি এখানে বসে গুরুপাদ পদ্ম এই বেশটা আমাকে দিয়েছেন, আজ 49 বৎসর যাবৎ আমি দেবানন্দ গৌড়ী মঠকে আশ্রয় করে, গৌড়ী বেদান্ত সমিতিকে আশ্রয় করে আমি সেই সমিতির সেবা করছি গুরু বৈষ্ণবের। তবে না আপনারা আমার কাছে আসছেন, আজ আমি এতদিন সেবা করছি, আমাকে এত শ্রদ্ধা ভক্তি করছেন, আজ আমি এখান থেকে চ্যুত হয়ে চলে যাই, রাস্তায় যখন ঘুরে বেড়াবো তখন দেখবেন কেউ আমার দিকে ফিরেও তাকাবে না, তখন বরং এখন যে সম্মান করছেন তখন গায়ে থুতু দেবেন, এই এত নোংরা আমি জানতাম না, এত নিচ আমি জানতাম না, হ্যাঁ, তখন গায়ে থুতু দেবে, ঘৃণা করবেন, উপহাস করবেন, তাচ্ছিল্য করবেন। তাহলে এই সব কিছুর গুণ হচ্ছেন, সব কিছুর বাহাদুরি হচ্ছে ভগবানের। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নহি তজে, আর সব মরে অকরণ। যিনি কৃষ্ণ পদাশ্রয় গুরু পদাশ্রয় ভজন করবেন তারে কৃষ্ণ কোনোদিন ত্যাগ করবেন না, তা সবসময় তিনি তার চরণে আশ্রয় দিয়ে রাখবেন। এইখানে এই জন্য সত্যব্রত মুনি তিনি বলছেন, কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতান, দিনং মানে নম্রতা, এখানে দয় দীর্ঘই, দয় হস্যই নয়, দয় হস্যই দিন, সেই দিন হচ্ছে দিবস, আর দয় দীর্ঘই যখন এসে যাবে তখন দীনতা, তখন দরিদ্র, তো দরিদ্র সত্যব্রত মুনির কি খেতে পেতেন না, পড়তে পেতেন না? তিনি এই রকম দরিদ্র আমাদের মতো রেশন দোকানে লাইন দেন? না না, ওই দরিদ্র নয়। হ্যাঁ, সনাতন গোস্বামী মহাপ্রভুর চরণে পড়ে কি বললেন, প্রেম ধন বিনামর দরিদ্র জীবন। আমি দরিদ্র, আমি দিন, কেন? তুমি আমার প্রতি তোমার কৃপা আমি লাভ করতে পারছি না, অতএব আমি অত্যন্ত দরিদ্র, অত্যন্ত দিন। তাই দীনবশত দৈনবশত সেই প্রভুর চরণে প্রার্থনা করছেন, কৃপা দৃষ্টি বৃষ্টাতি দীনং বতানু। বতানু মানে বহুবচন, এখানে বতানু শব্দের অর্থ হচ্ছে বহুবচন, বার বার প্রার্থনা করা, একবার নাই। অনবৃত্তি শব্দাত, অনবৃত্তি শব্দাত, অনাবৃত্তি শব্দাত, শব্দ ব্রহ্মের তুমি পুনঃ পুনঃ আবৃত করো, তাহলে তুমি তার মধ্যে প্রবেশ করতে পারবে। একবার পড়ে, একবার আবৃত করে তুমি তার মধ্যে প্রবেশ করতে পারলে না, মনে ভাবলে ও এর মধ্যে আর প্রবেশ করা যাবে না, আপনি পারেন না, তাতে কি হয়েছে, আমি তো পেরেছি। হ্যাঁ, 50 বছর ধরে সেই শব্দ ব্রহ্মের আবৃত্তি করে আসছি, তাহলে কিছু না কিছু তার মধ্যে তো প্রবেশ করার অধিকার গুরু বৈষ্ণবগণ আমাকে দিয়েছেন।
কিছুটা তো ভগবানের কৃপা আমার প্রতি বর্ষিত হয়েছে, তার দ্বারাই তো আমি কিছু বুঝতে পারি, জানতে পারি। সেই জন্য তিনি এখানে বতানু মানে বারংবার প্রার্থনা করা। গৃহানেশ, গৃহযুক্ত অন্বেষ, গৃহানেশ, সংস্কৃত যারা পড়েছেন তারা বুঝবেন। গৃহ মানে গৃহ কাকে বলে, যেখানে গৃহিণী নিয়ে সাধন ভজন করা হয় তাকে বলা হয় গৃহ। হ্যাঁ, গৃহিণী নিয়ে, যারা গৃহিণী শব্দের অর্থ সহধর্মিণী, নট অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গিনী বললে ওখানে মিনিংটা আলাদা হয়ে যাবে। গৃহিণী অথবা সহধর্মিণী নিয়ে যারা সাধন ভজন করেন তাদেরকে বলা হবে, সেই স্থানটাকে বলা হবে গৃহ। আবার যারা গৃহিণীকে আশ্রয় করেছেন কিন্তু সাধন ভজন করছেন না, ওটা গৃহ বলা হবে না, ওটা গৃহ মেধি, মানে ছাগল কুকুরের সংসার, শুকর কুকুরের সংসার। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, এটা জেনে রাখবেন। শ্রীমদ ভাগবত বলছেন, কি বলছেন সেখানে, বলছেন কি না বলছেন, ধর্মে হি তেষাং অধিক বিশেষ, ধর্মে নহি না পশু বিষমানা। গৃহটা একটা আশ্রম, চারটে আশ্রম আছে না, কি কি, ব্রহ্মচর্য প্রথম, তারপরে বানপ্রস্থ, প্রথমে গৃহস্থ, হ্যাঁ, তারপরে ব্রহ্মচর্য, বানপ্রস্থ, সন্ন্যাস। এই গৃহস্থ মানে গৃহ, যে গৃহে ভগবানের ভজন হয় না, যে গৃহে সাধুগণের আনাগোনা হয় না, গুরু বৈষ্ণবের চরণধুলি যে গৃহে পড়ে না, সেটা হচ্ছে গৃহ মেধি, সেটা ছাগল কুকুরের সংসার। আমি বলবো কেন, ভাগবত বলেছেন, প্রতিবাদ যদি করতে হয় মহামুনি বেদব্যাসের সঙ্গে প্রতিবাদ করতে হবে, আমার সঙ্গে নাই। আমি তো পিয়ন, চিঠির মধ্যে মৃত্যু সংবাদ আছে, তাতে আমার কি, আমার পিয়ন চিঠি বিলাবার দরকার, আমি বিলিয়ে দিয়ে যাব। হ্যাঁ, কার কোন চিঠির মধ্যে মৃত্যু সংবাদ আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যু হয়েছে, আমি তো পিয়ন চিঠি বিলিয়ে করতে এসেছি, ভগবানের আদেশে আমি এসেছি ভগবত কথা প্রচার করার জন্য। তা ভাগবতের মধ্যে যদি কিছু লেখা থাকে ভালো মন্দ, তার দায়িত্ব আমি নয়, আমি ভালো কথাও বলবো মন্দ কথাও বলবো, যার যেটা নেবার তিনি সেটাই নেবেন। আজ্ঞা এব গুণান্ধসান শাস্ত্রেভ্য কুশল নরা। হ্যাঁ, আজ্ঞা এব গুণ এবং দোষ দুটো শাস্ত্রের মধ্যে দেওয়া আছে, যখন ব্যক্ত করা হবে তুমি নিজেই বুঝে যাবে তুমি কোন স্টেজে আছো। হ্যাঁ, আমি বলতে যাব কেন, গীতার মধ্যেও তো বলেছেন, আমি যদি ডাইরেক্ট আপনাকে বলি আপনি অসুর, তাহলে তো আপনি আমার উপরে চড়াও হবেন, হবেন না? হ্যাঁ, আপনি না হয় আমাকে জেনে গেছেন যে মহারাজ মজা করছেন, কিন্তু আমি এরকম একটা নতুন লোককে যদি বলি এই অসুর, তুই একটা অসুর, বললে চড়াও হবে না? আরে ওটা আমার কথা নয় তো, ওটা তো গীতার কথা, ভগবান উবাচ, দৌ ভূত স্বর্গ লোক দৈব আসুর এবচ, বিষ্ণু ভক্ত ভবেদ দৈব আসুরস্তদ বিপর্যয়। ব্যাখ্যা দেখে নিন, আপনি আমার উপরে চড়াও হচ্ছে কেন, এটা তো গীতার কথা যে স্বয়ং ভগবান উবাচ, আমার উপরে কেন আপনি দোষারোপ করছেন, আমি তো পিয়ন, আমি তো চিঠি বিলাতে এসেছি, আমি ভগবত কথা প্রচার করার জন্য গুরু বৈষ্ণবগণ আমাকে আদেশ করেছেন, সুতরাং আমি ভালো কথাও বলব মন্দ কথাও বলব। বিচার করে আপনারা কে কার উপরে কিরকম ব্যবহার করবেন ওটা তো আপনাদের ব্যাপার, যেমন ব্যবহার করবেন তেমন ফল লাভ করবেন। এই জন্য এখানে বলছেন গৃহানেশ, হ্যাঁ, গৃহ মেধি
আর এখানে গৃহ নেছে, এই গৃহ মেডিয়া আমি অত্যন্ত নরকের কৃমিকীট। কে বলছেন? সত্যব্রত মুনি বলছেন, আমি অত্যন্ত গৃহী, মানে তোমার কৃপা যতক্ষণ পর্যন্ত আমি লাভ করতে পারছি না ততক্ষণ আমি গৃহের কৃমিকীট হয়ে পড়ে আছি। জানি না তোমার কৃপা আমার প্রতি কবে হবে। হ্যাঁ, গৃহানেশ মাম অজ্ঞ, আমি অত্যন্ত অজ্ঞ। অজ্ঞ মানে মূর্খ, মাম অজ্ঞ, অজ্ঞ মানে মূর্খ, আমি জানি না কেমন ভাবে ডাকলে তুমি আমার কথায় সাড়া দিবে, সেটা জানি না বলেই আমি তো অজ্ঞ, আমি মূর্খ, আমার প্রতি কি তোমার কৃপা হবে না? আমার এই মূর্খতা দূরীভূত করে হে রাধা দামোদর, হে গোপাল দেব, কবে তুমি আমার প্রতি প্রসন্ন হবে? হ্যাঁ, মেধক সদৃশ্য, অক্সি মানে চক, আর মেধক্সি মানে মে মানে আমার প্রতি, অক্সি মানে কবে তুমি তোমার কৃপা দৃষ্টি, দৃশ্য মানে দেখবে, কৃপা দৃষ্টির দ্বারাই আমার প্রতি তুমি দেখবে। এই জন্যে শাস্ত্রে একটা কথা আছে, যদি যজ্ঞাস গীতার মধ্যে, এটা গীতার কথা, চতুর্থ অধ্যায়ের কথা, আপনারা গিয়ে বাড়িতে গিয়ে গীতা খুলে ভালো করে দেখবেন চতুর্থ অধ্যায়, সেখানে বলছেন যজ্ঞাশিষ্ট সৌন সন্ত মুচ্ছন্তি সর্বকিল্লিশাই ভুঞ্জতে তে অঘং পাপা পচন্তি যহ আত্মকারণাত। গীতার মধ্যে বললেন, স্বয়ং ভগবান বলছেন, যারা নিজের জন্য রান্না করে খায় তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, পচন্তি য আত্মকারণাত, মানে নিজের জন্য রান্না করে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। আর যজ্ঞাশিষ্ট সৌনচন্ত মুচ্ছন্তি সর্বকিল্লিশাই, যদি কেউ আমার জন্য রান্না করেন আর আমার জন্য রান্না করে আমাকে দিয়ে যদি সেই প্রসাদটা পায় তাহলে পাপ তো হবে না, বরং তার শরীরে যত পাপ আছে ওগুলো দূরীভূত হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। হ্যাঁ, দেখুন, কি সুন্দর শাস্ত্রের বিচার! এই হচ্ছে সনাতন শাস্ত্র। হ্যাঁ, এই হচ্ছে ভগবত শাস্ত্র। এই শাস্ত্রের কাছে নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন সম্প্রদায় নেই সেই সম্প্রদায়ের লোকের কাছে এই শাস্ত্র ব্যতীত অন্য শাস্ত্র প্রমাণিত হবেন। হ্যাঁ, আর সেই শাস্ত্রের সুসিদ্ধান্তগুলো একমাত্র মহাপ্রভুর যে ভক্তগণ তারাই একমাত্র উদ্ধৃত করতে পারেন, একমাত্র সরস্বতী নিঃসৃত ধারায় শ্রীল রূপগোস্বামী প্রভুর আনুগত্যে যারা ভজন করেন তারা ব্যতীত এই সুন্দর সিদ্ধান্তগুলো কেউ প্রকাশ করতে পারবে না। ওই জন্য একটু আগে বললাম, যাহ ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় কর চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো তুমি জানিবে সিদ্ধান্ত তরঙ্গ। তাই তিনি এই ছটোয়া শ্লোকের মধ্যে, মানে ষষ্ঠ শ্লোকের মধ্যে তিনি এই কথাই বুঝাতে চাচ্ছেন। তাহলে পুরো শ্লোকটা হল, নমদেব দাম দরানন্ত বিষ্ণু প্রসিদ্ধ প্রভু দুঃখ জালাব্ধি মগ্নম কৃপা দৃষ্টি বৃষ্টাতি দিনং বতানু গৃহানেশ মামজ্ঞ মেধক্ষে দৃশ্য। এবারে আপনারা বাড়িতে গিয়ে চিন্তা করবেন, আমরা গৃহী না গৃহ মেধি? হ্যাঁ, শাস্ত্র কি বললেন সেটা আপনারা গিয়ে বাড়িতে চিন্তা করবেন, শুয়ে শুয়ে যখন একা একা। হ্যাঁ, নিস্তব্ধ নিঝুম দেখ শান্তি ভরে অনিমেক বসন্তের দ্বীপ প্রহর বেলা রবির অনলকর স্মৃতিলিতে কলেবর সরবলে করিতেছে খেলা। বায়ু বয় শনশান বিকম্পিত উপবন ঘুঘু ডাকে সকরুন সকরুন ডাক মাঝে মাঝে থেকে থেকে কোথা হতে ওটে ডেকে কঠোর গম্ভীর সরে কাক। কবিতাটা লিখেছেন যিনি,
তার মিনিংটা তিনি কিভাবে সাজিয়েছেন আমার জানা নেই, কিন্তু বর্তমান বৈষ্ণব জগতে যদি এর ব্যাখ্যা দিতে বলা হয় তাহলে এর ব্যাখ্যাটা অন্যরকম ভাবে তৈরি হবে। সেই রকম আমাদের আয়ু নষ্ট হয়ে যাচ্ছে, দিন যায় ক্ষণ যায়, সময় কাহার নাই, বেগে ধায় নাহি রয় স্থির, সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল, আয়ু যেন সই বালের নির। কি এগুলো আমরা স্কুলে পড়ি নাই? কি গো পড়েছ? এখনো মনে আছে আমার এগুলো? এগুলো আমি এখনো পর্যন্ত আলোচনা করি। কেন? এর মধ্যে প্রাকৃতিক জগতের লোককে বোঝানোর জন্য কিছু ভাষা এর মধ্যে দেয়া আছে, সেই ভাষাগুলো নিয়ে এখানে প্রাকৃত জগতের একজন কবি তো লিখেছেন, হ্যাঁ কি লিখেছেন, পরশমণি ক্লাস নাইনে 1979-এ হ্যাঁ যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাহারা ক্লাস নাইনে যখন পড়তেন তাদের বাংলা সাবজেক্টের মধ্যে ছিল পরশমণি। হ্যাঁ যিনি লিখেছেন তিনি জানেন না আমি কি লিখছি, কিন্তু লিখে যাচ্ছেন, কোন একটা স্টোরিকে কেন্দ্র করে তিনি লিখছেন। তার মধ্যে লিখেছেন, কি ধনে হইয়া ধনে মনিরে মাননা মুনি, সেই ধনের খানিক আমি মাগি নত শিরে, এত বলি নদিনীরে ফেলিল মানিক। আহা, সনাতন গোস্বামীর লাইফ স্টোরি নিয়ে সেই কবিতা লিখেছেন, অদ্ভুত তার সুন্দর বিচার আছে। সময়ান্তরে আমরা সেগুলো আলোচনা করব। আজকের ঘড়ির কাঁটা বলছেন মহারাজ, আমি কিন্তু এবারে আপনাকে বন্ধ করতে বলছি। হ্যাঁ এরপরে আমরা শুনব কালকের আমাদের আলোচ্য বিষয় সপ্তম শ্লোক, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্য নমো নমো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি, জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপীজন বল্লভ গিরিবর ধারি, রাধা মাধব কুঞ্জ বিহারি গোপীজন বল্লভ গিরিবর ধারি, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যশোদা নন্দন ব্রজ জন রঞ্জন, যমুনা তীর বন চারি জয় রাধা মাধব কুঞ্জ বিহারি গোপীজন বল্লভ গিরিবর ধারি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, তালি বাজাকে বলো রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नितय गौर हरि बोल, 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 हरि बोल। बोल निताई गौर प्रेमानंदे हरि हरि बोल। सकले हाथ उठे बोलन हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे हरे, हरे राम, हरे राम, राम राम, हरे हरे। उलुध्वनि दिए बोलन निताई गौर प्रेमानंदे हरे हरि बोल। जय श्री श्री गुरु गौरांग गंधर्वी का गिरिधारी राधा विनोद बिहारी जीव की जय। गोविंद गोपीनाथ मदन मोहन जीव राधा श्याम सुंदर जीव की जय। जय जय श्रील गुरुपाद पद्म की जय। जय परम गुरुदेव की जय। सपार्षद प्रभुपाद की जय। रूपानुग गुरु वर्गो की जय। जय उज्जेश्वरी श्रीमती राधा रानी की जय। ऊर्जा व्रतो की जय। राधा दामोदर की जय। दामोदर व्रतो की जय। दामोदर व्रतो पालनकारी समस्त भक्त वृंद की जय। आज के आनंद की, सचिनंदन गौर हरि की, निताई गौर प्रेमानंदे हरि हरि बोल।